টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মানেই ব্যাটে বলে ধুমধারাকার লড়াইয়ের খেলা। এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2007 সালে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল। সেই থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু। ইতিমধ্যে 8টি আসর হয়ে গিয়েছে। তবে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন 2007 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই 8টি আসরের মধ্যে সর্বোচ্চ রান করা 10 জন ক্রিকেটার। এই লিস্টে 10 নম্বর পজিশনে আছেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলেছেন 25টি, তার মধ্যে রান করেছেন 699। এই লিস্টে 9 নম্বর পজিশনে আছেন এবিডি ভিলিয়াস। সাউথ আফ্রিকার এই ক্রিকেটার এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলেছেন 23টি, তার মধ্যে রান করেছেন 717। এই লিস্টের 8 নম্বর পজিশনে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশি এই অলরাউন্ডার এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলেছেন 36টি, তার মধ্যে রান করেছেন 742। এই লিস্টের 7 নম্বর পজিশনে আছেন জর্জ বাটলার। ইংল্যান্ডের এই উইকেট রক্ষক ব্যাটার এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলেছেন 27টি, তার মধ্যে রান করেছেন 799। এই লিস্টের 6 নম্বর পজিশনে আছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই ব্যাটার এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলেছেন 34টি, তার মধ্যে রান করেছেন 806। এই লিস্টের 5 নম্বর পজিশনে আছেন দিলশান। শ্রীলঙ্কার এই ক্রিকেটার এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলেছেন 35টি, তার মধ্যে রান করেছেন 897। এই লিস্টের 4 নম্বর পজিশনে আছেন রোহিত শর্মা। ইন্ডিয়ার এই ওপেনিং ব্যাটসম্যান এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলেছেন 39টি, তার মধ্যে রান করেছেন 963। এই লিস্টের 3 নম্বর পজিশনে আছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলেছেন 33টি, তার মধ্যে রান করেছেন 965। এই লিস্টের 2 নম্বর পজিশনে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সেরা ক্রিকেটার জয়া বর্ধন। টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি ম্যাচ খেলেছেন 31টি, তার মধ্যে রান করেছেন 1016। এই লিস্টের 1 নম্বর পজিশনে আছেন বিরাট কোহলি। ইন্ডিয়ার এই সুপারহিট ব্যাটসম্যান এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলেছেন 27টি, তার মধ্যে রান করেছেন 1141। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরকমই নতুন নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।